টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা নাইস ডিজাইনের ডোরম্যাট বা পাপোস মেক করব। তো এটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা কাপড় নিতে হবে যেটার লেন্থ হচ্ছে 18 ইঞ্চি এবং উইথ হচ্ছে 18 ইঞ্চি, মানে স্কোয়ার শেপের একটা কাপড়। তো এটাকে আমি সেম এইভাবে ভাঁজ করব, প্রথমে একটা ভাঁজ করব মাঝখান থেকে, দেন হচ্ছে আরেকটা ভাঁজ করব আবার সেটা মাঝখান থেকে। তো এইভাবে দুইটা ভাঁজ করার পরে আমি যে সেন্টার সেই সেন্টার থেকে 8 ইঞ্চি দূরত্বে আমি মার্কিং করব। এটা একটা মেজারমেন্ট টেপের মাধ্যমে ধরে আমি 4-5 জায়গায় এরকম মার্কিং করব। দেন এই মার্কিং পয়েন্ট বরাবর আমি চক দিয়ে রাউন্ড শেপ আমি ড্রয়িং করব, যেন ওই পরবর্তীতে কাপড়টা যে কাটবো সেটা যেন আমার সার্কেল হয়। দেখেন যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে হবে, যে এইভাবে করে আমি যে মার্ক করছি যে পয়েন্টগুলো সেগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি, মানে জয়েন করাচ্ছি। তো এখন এই মার্কিং শেষ হয়ে গেলে এই মার্কিং বরাবর আমি কাপড়টা কেটে নিব, সিজারের মাধ্যমে আমি কাপড়টা একদম মার্কিং বরাবর আমি কেটে নেব। তো মার্কিং বরাবর কেটে নেওয়ার পরে এই কাপড়টা একদম পুরো একটা স্কোয়ার শেপ হবে। তো এখন এই যে পুরো আমি খুলে নিচ্ছি, এটা খোলার পরে দেখেন একদম ফুল একটা স্কোয়ার শেপ। তো এটার চারদিকে আমি 2 ইঞ্চি উইথের একটা বায়াস টেপ নিব, এই যে ব্লু কালারের যে কাপড়টা সেটা হচ্ছে 2 ইঞ্চি এবং এটা হচ্ছে বায়াস টেপ, মানে হচ্ছে এটা কোনাকুনি বা ডায়াগোনাল বরাবর কাটা। তো এইভাবে করে রেখে দেন আমি সুইং করব চারপাশে। সুইং করা শেষ এখন যে এই উল্টাবো, উল্টানোর পরে এই কাপড়টা এই ব্লু কালারের কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে দেন হচ্ছে আমি সেলাই করবো, যেভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করব। এটা হচ্ছে আমার যে ডোরম্যাটটা হবে তার চারপাশে একটা বর্ডার হয়ে গেল, যেন কোনো সুতা এখান থেকে খুলে না যায়, যেভাবে করে আমি সেলাই করব। তো সেলাই করে যে আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এই এই বেস ফেব্রিকের উপরে এই যে 4 ইঞ্চি উইথ এবং 4 ইঞ্চি লেন্থের একটা স্কোয়ার শেপের কাপড় নেব, যেটা যে এইভাবে আমি ভাঁজ করব। দেখেন আমি দেখাচ্ছি এইভাবে ভাঁজ করে একটা এই টাইপের একটা ফুলের শেপ আমি আনবো, দেন হচ্ছে এটা আমি সেলাই করে ফেলব। তো এইভাবে করে আমি কয়েকটা কালার ইউজ করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারবেন, 4, 5, 7, 8 যতগুলি লাগে কালার আপনারা নিতে পারবেন। 4 ইঞ্চি লেন্থ এবং 4 ইঞ্চি উইথের কাপড়। তো আপনারা চাইলে এইটা একটা সার্কেল একই কালারে রাখতে পারেন, আমি যেমন এই ভিডিওতে আমি মিক্স করে দিছি যে পাশাপাশি কালারগুলো রাখছি। তো এইভাবে আমি অনেকগুলা এরকম ফুলের শেপে অনেকগুলা মেক করতে হবে। তো আমি এইগুলা এই যে দুইটা করছি, এই যে পাশাপাশি আরও দেখেন এই যে আমি দেখাচ্ছি যে এরকম অনেকগুলা ফুল করতে হবে, মেক করতে হবে। তো এগুলাই আমি এখন ওই যে বেস ফেব্রিক পাপোশ তৈরি করার সেই বেস ফেব্রিকের উপরে আমি এগুলা বসাবো। দেখেন এই যে কীভাবে বসাচ্ছি, খুবই সহজ, আপনারা চাইলে ভেরি মানে সিম্পলভাবে এটা তৈরি করতে পারেন, এটা কমপ্লিকেটেড কিছু নাই, ভেরি সিম্পল। দেখেন এইভাবে আমি একটার পাশে আরেকটা আমি এইভাবে করে বসাবো, বসিয়ে সেলাই করব। তো এটা আপনারা চাইলে একটা সার্কেল একটা কালারই রাখতে পারেন। তো আমি এখানে একই সার্কেলে আমি একই লাইন বরাবর ডিফারেন্ট কালার ইউজ করতেছি, তো আপনাদের ইচ্ছা, আপনারা এইভাবেও করতে পারেন যে ডিফারেন্ট কালার একই সার্কেলে রাখতে পারেন, অথবা একটা সার্কেল একটা কালার রাখবেন দেন পরবর্তী সার্কেল অন্য কালার, এভাবেও রাখতে পারেন। তো এইভাবে করে আমি একটা সার্কেল কমপ্লিট করব ডিফারেন্ট কালারের এই ফুলগুলো বসিয়ে। তো ভিডিওটা আশা করি যারা মনোযোগ দিয়ে দেখতেছেন তারা অবশ্যই এগুলা নিজেরাও তৈরি করতে পারবেন সহজেই। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভিডিওর নিচে। তো এইভাবে করে আমি একটা সার্কেল আমি এইভাবে করে কমপ্লিট করে ফেলব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য বা দেখার জন্য। তো একটা সার্কেল আমার কমপ্লিট হয়ে গেল, দেন হচ্ছে আমি আরেকটা সার্কেল একটু নিচে আমি দেখেন একটা 1 ইঞ্চি বা
মানে 1 ইঞ্চির একটু কম ডিস্টেন্সের নিচে আমি 1.75 ইঞ্চি নিচে আমি আর একটা রাখবো, যেন এমনভাবে বসাবো আর এই ফুলগুলো যেন পরবর্তী সার্কেল যখন আমি সেলাই মানে সুইং করব তখন এই আগের যে সেলাইটা, আগের যে ফুলগুলো বা আগের সার্কেলের যে সেলাই সেটা যেন দেখা না যায়, এই এতটুকু নিচে আমি বসাইতে পারবো। দেখেন আমি যে পরবর্তী যে সার্কেলটা সেলাই করতেছি উপরের সার্কেলের যে ফুলগুলো সেগুলো সেলাইগুলো সেটা কিন্তু ঢেকে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না। তো এইভাবে করে এটা আমি দ্বিতীয় সার্কেলটা আমি কমপ্লিট করে ফেলবো। দ্বিতীয় সার্কেলটা কমপ্লিট হয়ে গেলে এখন এই যে যে পাপোশের যে কাপড়টা সেটা সেন্টার মার্কিংটা ঠিক রেখে চারপাশে আমি এরকম 4টা 5টা 7টা যতগুলি আমার সার্কেল লাগে অতগুলি সার্কেল আমি কমপ্লিট করব। এখানে দেখেন আমি 4-5টা সার্কেল নিয়েছি, দেন আরও সার্কেল নেওয়ার পরে মাঝখানে যে একটু জায়গা ফাঁকা থাকে সেটা আমি আরেকটা কাপড় ভিন্ন কালারের কাপড় এরকম সার্কেল শেপের ওইটা সেলাই করব। সেলাই করে এরকম মাঝখানে কেটে মাঝখান থেকে এটা উল্টাবো, এই যে এইভাবে করে উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পরে দেন এই কাপড়টা ওই মাঝখানে বসিয়ে দেন আমি সেলাই করে দেবো। তো আমার এই ডোরমেটটা কমপ্লিট হয়ে গেল বা পাপোশটা এইভাবে করে আমি কমপ্লিট করে ফেললাম। তো সবাইকে ধন্যবাদ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আশা করি আপনারা ভিডিওটা থেকে এই ডোরমেটটা কীভাবে মেক করতে হয়, হাউ টু মেক নাইস ডিজাইনের পাপোশ আর ডোরমেট, এটা আপনারা শিখতে পারছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।